আমার পূজোর ব্লাউজ, মানে পূজোর শাড়িটা আমি একটু আগে এখন বাড়ি যাবে পড়তে এসেছিল। হিরো হিরো লাগছে, কেন লাগছে না? হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো এই যে বিকেলবেলা আমি এখন রেডি হচ্ছি, তো এখন আমি যাব ট্রেলারে ব্লাউজ আনতে। তো পুজোর শাড়ি আমি আগে আগেই নিয়ে নিয়েছি, তো সেটারই ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো আজকে আমি আনতে যাব। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব, তো বরের ছুটির জন্য যাওয়া হচ্ছিল না, কারণ রাত হয়ে যাচ্ছে বাড়ি আসতে, রাত্রেবেলায় যাব না এই কারণে। তো আজকে ভাবছি যাব। তো আজকে দেখো না, সকাল থেকে সেই বৃষ্টি, তো এখন হালকা একটু বৃষ্টি থেমেছে, তো এখন যাব। তো এই যে ব্যাগের মধ্যে আমি যে ব্লাউজের যে স্লিপটা দিয়েছিল সেটাই আমি খুঁজছিলাম, যেহেতু কোথায় রেখেছি আমার ঠিক মনে পড়ছিল না। তো যাই হোক, আমি ওটা পেয়ে গেছি, কারণ এটা না হলে তো আবার ব্লাউজ চিনতে পারবে না, কাকু তখন দিতে চাইবে না, তো সেই কারণেই। তো এখন এই যে আমি যাচ্ছি, তো রেডি হয়ে গেছি ফাইনালি। এই যে ঘরে আমি রেডি হচ্ছিলাম বলে দেখো বাইরে রেডি হচ্ছে, আর দেখো দাড়ি কেটে কেমন লাগছে দেখতে। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন যাব দোকানে ব্লাউজটা নিতে। তো চলো যাই, আর ও নিচে চলে গেছে, আর দেখতেই পেলে ও এখানে রেডি হচ্ছিল, বদমাইশি করে লাইটটা অফ করে দিয়েছিল। তো চলো, আর সারাদিন ধরে আজকে বৃষ্টি পড়ছে, তো বাইরে নিশ্চয়ই কাদা টাদা হয়ে আছে। তো তোকে বাড়িতে না নামিয়ে নিয়ে চলে যাবো। এই যে আমার ছোট দেওর এখন বাড়ি যাবে পড়তে এসেছিল। ঘুরে যাবে ওখানে আকাশ, আস্তে 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 ওর মায়ের সাথে দেখা হলো, ওইখানে নামি দিব। আজকে ঠাকুর দেখতে যাব ভাবছিলাম, কালকে যাব। হ্যাঁ, এই যে আকাশ এখানটাই দেখো সেলফি তুলছে, ও নতুন একটা সানগ্লাস কিনেছে যেটা পরে সবাই ওকে বলছে কানা কানা। এই যে না না, হিরো হিরো লাগছে, কানা লাগছে না। তোমরা বলো কেমন লাগছে, কানা কানা লাগছে না হিরো হিরো লাগছে? তো আমরা এখন যাব দোকানে, চা ওকে সামনে নিয়েছি আমরা। টাটা সবাইকে, কেউ না টাটা। তোমাকে কেমন লাগছে দাড়ি রাখতে? কাদা লেগে গেল, বন্ধ করবো না, কিছু হবে না। তো এই যে আগের দিনের ভিডিওতে যে মনসা পুজোটা দেখিয়েছিলাম সেই ঠাকুরটা আজকে বিসর্জন হবে, তো এখন নিয়ে যাবে। আর এই যে আমার দেওর, তো আমাদের এখানে পড়তে আসে, এটা আমার মামা শ্বশুরের ছেলে, তো আমরা ওদিকেই যাচ্ছি বলে ওকেও নিয়ে যাচ্ছি, বাড়িতে নামিয়ে দেব, তাহলে ওর মাকে আর নিতে আসতে হবে না। এই যে ময়না, তোদের বাড়ির কাছে চলে এসেছি, কেমন লাগছে বলে? ও তোর মা আজকে নিতে গেল না তো তোকে? কিরে করে দেই, আমরা একটু যাবো দোকানে ব্লাউজ আনতে, না এখন আর যাবো না। তো আমার ছোটু সা দেওরকে ওর বাড়িতে রেখে তারপর আমরা চলে আসলাম ট্রেলারে। তো ওখানে মামি আমাদেরকে বলছিল যে বাড়ির দিকে আসো, তো বাড়ির দিকে গেলাম না যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো সেই জন্য। তারপরে এই যে ট্রেলারে চলে এসেছি, আসার পরে কাকুকে যে কাগজটা দিলাম, তারপরে কাকু এখন আমার ব্লাউজটা খুঁজছে, পাচ্ছেই না, কারণ সামনেই পুজো, তো অনেক ব্লাউজ পরে গেছে সেই জন্য খুঁজে পাচ্ছে না আমার ব্লাউজটা। তো ফাইনালি এই যে পেয়ে গেছি, তো কাকু এটাই বলছে যে অনেক দিন পর আসলাম। বললাম হ্যাঁ অনেক দিন পর। তো এই যে ব্লাউজটা আমার ফাইনালি হয়ে গেছে, তো আমাকে এখন দেখাচ্ছে, কারণ আমি যে ডিজাইনটা দিয়েছিলাম তো সেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাই দেখাচ্ছে। তো হ্যাঁ একদম ঠিকই আছে, তো একটু বড় আছে হাতটাতগুলো, সেগুলো আমি বাড়িতে পরে আমি মেরে নেব, তো সেটাই বললাম। তো আমার পছন্দ হয়েছে খুব ব্লাউজটা, তো তোমরা দেখো নতুন ডিজাইন, কারণ এখন অনেকেই নিচ্ছে ব্লাউজটা, তো সেই কারণে আমারও খুব ইচ্ছে করলো, তো আমিও নিয়েছি।
তো তারপর আমি কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু স্লিপলেস ব্লাউজের রেট কত, কারণ এই ব্লাউজটা আমার 320 টাকা নিয়েছে। তো তারপর আমি কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো ওটা 300 টাকা। আমি বললাম ও ঠিক আছে। তো তারপরে এই যে আমি চলে এসেছি একটা মুদিখানার দোকানে, এখানে চাউমিন ডিম সস এগুলোই নিতে, কারণ আমার বরের ইচ্ছে করেছে চাউমিন খেতে, ও বাড়িতে থাকলেই শুধু চাউমিন চাউমিন। তো এই যে আমার নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো এই যে আমি ব্লাউজ নিয়ে বাড়ি চলে এসেছি, এখন বৌদিদের ঘরে। এই যে এখানে পূজা কখন আসা হয়েছে? আমরাও যাবো না, তো চলো এখন ওপরে যাবো। আমি আসার সময় একটু চাউমিন কিনে নিয়ে আসলাম, তখন বানাবো, তারপরে খাবো। আর পূজা কি খাচ্ছে বসে বসে এখন? কি সুন্দর লাগছে না এটা দেখতে! এমনিও ভালো, খুব কম দামে 400 টাকার মধ্যে হয়ে গেছে। কি থেকে নিয়েছো, কোন অ্যাপ থেকে গো? ফ্লিপকার্ট থেকে। এই যে তোমরাও নিতে পারো, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, আর অনেকগুলো চামচ আছে। গাইস আমি এখন ওপরে চলে এসেছি, তো চলো তোমাদেরকে ব্লাউজটা দেখাই। আমি একটা নতুন ডিজাইন করেছি ব্লাউজটার, মানে নতুন না, অনেকেরই পরা হয়ে গেছে, তো আমার কাছে নতুন, কারণ এটা আমি ফার্স্ট টাইম এরকম ব্লাউজ বানিয়েছি। জানি না কেমন লাগবে পরে। এই যে সামনেটা, মানে নতুন ডিজাইন বলতে হাতটা নতুন, এই যে ঘটি হাত, তো আমি জানি না আমাকে কেমন লাগবে। তো এটা আমার পুজোর ব্লাউজ, মানে পুজোর শাড়ি আমি একটু আগে আগে নেওয়া হয়ে গেছিলো, ওই জন্য আমি আগে থেকে বানাতে দিয়ে এসেছিলাম, না হলে হবে না, কারণ একদম সামনে দিতে চায় না দোকানে, সেই কারণে। আর আমি তো এখন সেলাই করি না, তো সেই কারণে আরও অন্য দোকানে দেওয়া। এই যে পিছনটা, একটু বড়ো বড়ো লাগছে না ব্লাউজটা আমার আগের ব্লাউজটার থেকে? মানে ফোনটা আমার বড় ধরে আছে, আমি ওকেই বলছি, কারণ একটু বেশি বড় বড় লাগছে আর কি ফোনটায়, সরি ব্লাউজটা। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা আমাকে হাসাচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি নিয়েছি, আর কি আর কি আর কিছু নিইনি। এটা আমার আগের ব্লাউজ, এটা তোমরা দেখেছো, এটা আমার পরা হয়ে গেছে, এটা বিয়েতে বানিয়েছিলাম, এই যে। তো এটা দেখানোর কিছু নেই। আর চাউমিন নিয়ে এসেছি, তো চাউমিনটা এখন বানাবো। তো তার আগে ব্লাউজটা আমাকে পরে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, মনে হচ্ছে বড় হবে, কারণ হাতটা অনেকটা বড়। আর আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, বিশ্বকর্মা পুজো, তো ঠাকুর দেখতে যাওয়া হয়নি বৃষ্টির কারণে, বাইরে অনেক জল কাদা সেই কারণে। তো ভাবছি কালকে যাব, দেখা যাক কী হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।